প্রিয় দর্শক শুভেচ্ছা সকলকে শুরু করছি আজকের ম্যাট্রিক্স টু দা পয়েন্ট সঙ্গে রয়েছে আমি সোমা ইসলাম আপনারা জানেন জাতীয় শোকের মাস হচ্ছে আগস্ট এই আগস্টেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুরো পরিবারে হত্যা করা হয় এবং এই আগস্ট কিন্তু আজকের এই 17ই আগস্ট হচ্ছে সেই একটি বিশেষ স্মরণীয় দিন কারণ এই আগস্টেই কিন্তু 64টা অর্থাৎ একটি জেলাকে বাকি রেখে 63টা জেলায় কিন্তু সিরিজ বোমা হামলা হয়েছিল আর এখান থেকেই বোধহয় জঙ্গিরা তাদের জানান দিয়েছিল এবং সেই জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদের পতন সবকিছু মিলেই আজকে ম্যাট্রিক্স টু দা পয়েন্ট এবং রাজনীতির এপার উপার আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন সম্মানিত অতিথি তাদের একজন এস এম কামাল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা দুজনকেই আজকে ম্যাট্রিক্স টু দা পয়েন্টে আমি স্বাগত জানাচ্ছি আলোচনা শুরু করতে চাই হাবিবুর রহমান হাবিবকে দিয়ে আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি 17ই আগস্ট 63টা জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল এই যে জঙ্গিবাদের শুরুটা জানান দেওয়াটা এই যে পুরো জেলাগুলোতে হামলা সেখানেই কিন্তু এই হামলা যোগসাদোষ আপনার দল বিএনপির ঘাড়েই এসেছিল বলা হয়েছিল জঙ্গিবাদের মদতদাতা জঙ্গিবাদের সাথে যোগসাজোষ বিএনপির আমি জানতে চাই এতগুলো বছর পার হওয়ার পর বিএনপি কি সেই পথেই আছে নাকি সেই জঙ্গিবাদের জায়গা থেকে দোষদের মিত্রদের কাছ থেকে বিএনপি নতুন কোনো আলোর পথে হাঁটা শুরু করেছে এটা কিন্তু মানুষের জানতে চাওয়া আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে আমার সালাম সহ আলোচককে আমার শুভেচ্ছা আপনাকে আমি প্রশ্ন করতে চাই 17ই আগস্ট কত সালে এটা হয়েছিল বোমা হামলা হলো 63 জেলা কত সালে আপনাকে প্রশ্ন করছি এবার আপনাকে প্রশ্ন করি জি রমনা বটমূলে কত সালে বোমা হামলা হয়েছে সেই প্রশ্নটা হাবিবুর রহমান হাবিব আমি একটা প্রশ্ন তুলেছি উত্তর এবং আপনারা প্রশ্ন দিবেন আওয়ামী লীগের কাছে নেতারা আছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ না আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন যে বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল আজকে সেই বিশেষ দিনটি 17ই আগস্ট জি সেই জন্য আমি প্রশ্নটা আপনাকে করলাম আপনি যেহেতু এইভাবে উপস্থাপন না করলে আপনাকে প্রশ্ন করতাম না তাহলে 2004 সালের অনেক আগে হলো বটমূলে বোমা বিস্ফোরিত হয়েছিল অনেক লোক মারা গিয়েছিল তারও আগে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণ হয়েছিল তখন ক্ষমতায় কে ছিল রমনা বটমূলে যখন বোমা বিস্ফোরণ হয়েছে তখন ক্ষমতায় কে ছিল আপনার যখন উদীচিতে প্রথম যশোরে বোমা হামলা তখন কত সাল তখন কে ছিল ক্ষমতায় মকসদপুর গির্জায় যখন বোমা হামলা তখন কে ছিল ক্ষমতায় কে ছিল কত সাল সিবিবির মিটিংয়ে পল্টনে বোমা হামলা কত সালে তখন ক্ষমতায় কে ছিল গোপালগঞ্জে বিরাট বোমা পাওয়া গেল তখন ক্ষমতায় কে ছিল কত সাল আপনি বলেন নিশ্চয়ই এ সবগুলি 2004 সালের আগে তাহলে বোমা হামলা বোমাবাজ জঙ্গিদের উত্থান 2004 সালে হলো কি করে হ্যাঁ আপনি বলতে পারেন 17ই আগস্ট যে বোমা হামলা হয়েছিল জঙ্গিরা যে জানান দিয়েছিল তারপর 21শে অগাস্ট 2004 সালে যে নির্মমভাবে আক্রমণ করে আইবি রহমান সহ 23 জন মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধু এভিনিউতে এটা একটা জঘন্যতম ইতিহাসের একটা ঘটনা কিন্তু এই জঙ্গিদেরই বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতার শেষ দিকে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করেছিল যারা জানান দিয়েছ শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাই থেকে শুরু করে প্রত্যেক জঙ্গিকে গ্রেপ্তার করে তাদেরকে চূড়ান্ত রায় ফাঁসি আদেশ পর্যন্ত বিএনপি দিয়েছিল তার মানে কি তার মানে বিএনপি জঙ্গিবাদকে নির্মূল করেছে উৎখাত করেছিল বিএনপি যদি আরেকবার ক্ষমতা আসতো বাংলাদেশের জঙ্গিবাদের চিহ্ন থাকতো না কারণ মাত্র 2 বছরের মাথায় জঙ্গিবাদকে নির্মূল করেছিল এবার আপনি আসেন বিএনপি জঙ্গিবাদ বিশ্বাস করে না জঙ্গি রাজনীতি বিএনপি করে না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো জোর করে ক্ষমতায় আসে নাই বিএনপি 2001 সালে ক্ষমতায় এসেছে 91 সালে ক্ষমতায় এসেছে বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল সামরিক স্বৈরাচারের সাথে
নয় বছর আন্দোলন সংগ্রাম করার পর জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছিল। তখন নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল, শাহাবুদ্দিন সরকার নিরপেক্ষ সরকার ছিল। এরপরে 2001 সালে বিএনপি 225টি আসন তার দিল জোট, ঐক্যবদ্ধ হয়েছিল। বিএনপি একা এক পেয়েছিল 188টি। তখনও নিরপেক্ষ সরকার ক্ষমতায় ছিল এবং একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন ছিল। তাহলে বিএনপি জঙ্গিবাদী কবে জঙ্গিবাদের বা সশস্ত্র বিপ্লব করে বা কাউকে উৎখাত করে ক্ষমতা বিএনপি কবে আসলে বলেন? হাবিব রহমান, হাবিব আমি একটু থামাচ্ছি আপনাকে। হাবিব রহমান, হাবিব আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনাকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে আপনি আরো অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সেই ছুড়ে দেওয়া প্রশ্নগুলো ধরেই আমি আওয়ামী লীগের এস এম কামাল সাহেবের কাছে যেতে চাই। এবং এস এম কামাল সাহেব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হাবিব রহমান হাবিব কিন্তু বলেছিলেন বিএনপি কিন্তু জঙ্গিবাদ নির্মূল করেছিল, তাদের ক্ষমতার খুব অল্প সময়ে আরও একবার সুযোগ পেলে পুরো সর্বস্তরে মানে সমূলে জঙ্গিবাদ নির্মূল করত। 2004 সালে আজকের এই দিনে 17ই আগস্ট যে 63টা জেলায় বোমা হামলা হয়েছিল সেই দায়ভার তারা নিতে চায় না, বড় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তারও আগে থেকে তিনি, আপনি নিশ্চয়ই শুনেছেন এদেশে অন্যান্য জেলাগুলোতে বিভিন্ন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা হয়েছিল, তাহলে সেগুলো কারা করেছিল? নিশ্চয়ই আপনি উত্তরটি দেবেন। আপনার ধন্যবাদ। এই উত্তরটা দেওয়ার আগে আমি একটু সময় চাই, কারণ আপনি শুরুতেই বলেছেন এই মাস জাতীয় শোক দিবস, জাতি শোক দিবস পালন করছে। এই মাসে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার বঙ্গবন্ধু একটা অভিন্ন, সেই বঙ্গবন্ধু যিনি হাজার বছর ধরে বাঙালি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবং 1947 সাল থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের জন্মের পর থেকে যিনি জীবনের 14টি বছর বাঙালির অধিকার আদায়ের প্রচেষ্টার জন্য জেল খেটেছেন, 2 বার ফাঁসির মঞ্চে গিয়েছেন, মহিষী নারী স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করেছেন, সন্তানদের পিতৃত্বের স্নেহ থেকে বঞ্চিত করেছেন, মানুষের ভালোবাসাকে, বাংলার মানুষকে তিনি সন্তানের হিসাবে ধারণ করেছেন, বাংলাকে তিনি মায়ের মতো শ্রদ্ধা করেছেন, যার নেতৃত্বে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ 70 হাজার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, যিনি বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যখন অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে দাঁড় করিয়েছিলেন, সেই স্বাধীনতা বিরোধী শক্তি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এবং তাদের প্রতিনিধি খন্দকার মোস্তাক এবং জিয়া চক্ররা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে এবং সেই 15ই আগস্ট গতকাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। করোনা মহামারীর মধ্যে গোটা জাতি সশস্ত্র শ্রদ্ধার সাথে অবনতমস্তকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন, স্বাধীনতার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন। আমি শুরুতেই মনে করি যারা বঙ্গবন্ধুকে মানে না তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না। হাবিব ভাই যে কথাটি বলেছেন আমি হাবিব সাহেবের কথা অস্বীকার করি না। আওয়ামী লীগ যখন ক্ষমতা হয়েছিল তখন নারায়ণগঞ্জে বোমা হামলা হয়েছিল, গোপালগঞ্জে গির্জায় বোমা হামলা হয়েছিল, আপনার রমনার বটমূলে বোমা হামলা হয়েছিল এবং এটা কিন্তু গুপ্ত হামলা হয়েছিল, গুপ্ত হামলা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল, ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এটা গুপ্ত হামলা হয়েছিল। কিন্তু হাবিব ভাই আমার একটা প্রশ্নের উত্তর দেবে, প্রথম আলো নিউজ জঙ্গি মদদে বিএনপির 8 মন্ত্রী সংসদ প্রত্যক্ষভাবে জড়িত, প্রথম আলো নিউজ রাজশাহী শহরে দাপায় বেড়াচ্ছেন বাংলা ভাই প্রকাশ্য অস্ত্র নিয়ে, পুলিশ অসহায়, বিএনপি ক্ষমতায়, বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশ 500 জঙ্গি বোমায় 63টি জেলায় ক্ষত বিক্ষত, প্রথম আলো নিউজ। বাংলার মানুষ যখন প্রতিবাদ করছেন, বাংলা ভাই যখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন,
মন্ত্রীরা এমপিরা যখন বাংলা ভাইকে সহযোগিতা করছেন প্রকাশ্যে, হাবিব ভাইদের খালেদা জিয়ার ক্ষমতার পার্টনার মতিউর রহমান নিজামী পার্লামেন্টে জ্বালিয়ে যখন বলছেন বাংলা ভাই বলতে কিছু নাই পত্রিকার সৃষ্টি, তখন কি বলবেন বাংলাদেশের মানুষ? যেটি কি বিএনপির সৃষ্টি না? আওয়ামী লীগের আমলে বোমা হামলা হয়েছে, আমি স্বীকার করি হাবিব সাহেবের সাথে, কিন্তু আওয়ামী লীগ কোনো মন্ত্রী বলে নেই এটা মিডিয়ার সৃষ্টি, আওয়ামী লীগ তদন্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রশ্নের জবাব হাবিব সাহেব কি দেবেন? অর্থাৎ জঙ্গিবাদের পৃষ্ঠপোষক যে জামাত মতিউর রহমান নিজামী বাংলা ভাইকে অস্বীকার করার মধ্যে দিয়ে পত্রিকাকে দায় দায়িত্ব দিয়ে, যেটা বাস্তব সত্য সেই জিনিস পত্রিকার উপর চাপিয়ে দিয়ে, খালেদা জিয়ার পার্টনার মতিউর রহমান নিজামী এই ঘটনার মধ্যে দিয়েই সেদিন প্রমাণিত হয়েছে যে খালেদা এবং মতিউর রহমান নিজামীরা বাংলাদেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং জঙ্গির উত্থান তাদের আমলে হয়েছে। হ্যাঁ, বিচার করেছেন জাতীয় আন্তর্জাতিকভাবে, যখন বিএনপি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, বাংলাদেশের মানুষ যখন বাংলার ভাইয়ের বিরুদ্ধে বা আরেকজন কি তার বিরুদ্ধে, যখন এই জঙ্গিবাদদের বিরুদ্ধে যখন বাংলার মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ এবং বিএনপি করে এমন অনেক মানুষও রাস্তায় নেমেছেন, তখন বেগম খালেদা জিয়া বাধ্য হয়েছেন বাংলা ভাইকে গ্রেপ্তার করতে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, জামাত ইসলাম এই সারা দেশ জুড়ে এই 63টা জেলায় একযোগে বোমা হামলা করেছে এবং নানান কিছু যেটা আপনি বলছিলেন, কিন্তু এখনই যেটা আপনাকে জানতে চাই, জঙ্গিবাদ যদি বিএনপির হাত ধরে আসে তবে সেই পথ ধরেই কেন বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ এই জঙ্গিবাদের মামাতো চাচাতো এই ফুপাতো ভাই ব্রাদারদের তাদের নিজ দলে আশ্রয় প্রশ্রয় দিল? এবং আপনারা বলছেন জামাতে ইসলামে আর কোনো যুদ্ধাপরাধী নেই, কিছু মানুষকে কি ফাঁসি দিলে সেই দলটি একদমই নিষ্কলঙ্ক কলঙ্ক মুক্ত হয়ে যায়, সেখানে আর কোনো যুদ্ধাপরাধী থাকে না? এটি কে বলছে আমি জানি না, আমি এটি আপনার কাছে প্রথম শুনলাম যে জামাতে যুদ্ধ অপরাধী নাই। এটি আওয়ামী লীগের কোনো নেতা কোনো মুখপাত্র বলেছেন কিনা আমার জানা নেই, আর জামাত বিএনপির বিচ্ছিন্নভাবে হয়তো কোনো লোক জামাত করছে সে কোথাও কোথাও আওয়ামী লীগে যোগ দিতে পারে, হ্যাঁ এটা করতে পারে আমি জানি না, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের দলে সিদ্ধান্ত আছে তাদের যারা জামাত বিএনপি যারা দাগি জামাত বিএনপি তারা দলে যোগ দিতে পারবেন। হ্যাঁ, বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধের অনেক লোক আছে, বিএনপির অপকর্মের কারণে তারা হয়তো সরে আসে, যাদের সামাজিক অবস্থান আছে, যাদের কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এরকম বিএনপি যেমন হাবিব সাহেব একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, উনি মুক্তিযুদ্ধের পক্ষে লোক, উনি যদি মনে করেন যে আমি বিএনপি করবো না বিএনপির অপকর্মের জন্য, হ্যাঁ বিএনপি একটা খুনিদের দল করবো না আমি আওয়ামী লীগ করবো, সেক্ষেত্রে ওনার যদি সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকে, আমার দল যদি মনে করে যে তার গ্রহণযোগ্যতা আছে, আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষের এই লোকটারে দলে নিতে পারি। কিন্তু জামাত বিএনপির লোকরে যারা অপকর্ম করছে, যারা জঙ্গি কানেকশনে আছে, হ্যাঁ আমাদের জানা মতে এই লোক আওয়ামী লীগে ঢুকতে পারবে না, পথ তো দূরের কথা, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পাবে না। আমি তো উদাহরণ দিয়ে বললাম, হাবিব সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে লোক, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, এরকম ধরেন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল অনেকেই সে বিএনপিতে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, হয়তো বিভিন্ন করে বিএনপি করেন, এখন উনি যদি ওনার শুভবুদ্ধির উদয় হয়, ওনার যদি জনপ্রিয়তা থাকে, আমরা মনে করি যে সামাজিকভাবে গ্রহণযোগ্য লোক, উনি যদি আসতে চায় সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কোনো বাধা নেই। আচ্ছা, আপনাদের দরজা খোলা আছে যেহেতু হাবিবুর রহমান হাবিব সাহেব একটা মুক্তিযুদ্ধের মানুষ এবং তিনি ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তো আমরা এখন একটু তার কাছেই যেতে চাই। হাবিবুর রহমান হাবিব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং আপনি এস এম কামাল সাহেবের কথাও বলেছেন, এবং আপনি কখনো কি আপনার মনে হয়েছে আপনার পুরনো দলে আপনার পুরনো ঘরে আপনার ফিরে আসা যায়? রাজনীতিতে এইসব ঘর বদল দল বদল তো নতুন কিছু নয়, আপনার কি কখনো উপলব্ধি হয়েছে? কারণ এস এম কামাল সাহেব বলছে বিএনপি একটা খুনি দল, জঙ্গিবাদের দল, আত্ম উপলব্ধির জায়গা কি কখনো হয়েছে অনুশোচনা? আপনারা আপনার আজকের প্রশ্ন এবং আমার ভাই এস এম কামাল হোসেন খুব সুন্দর কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, এর আপনার দুইজনকে আমার আন্তরিক ধন্যবাদ। প্রথম কথা হলো যে কামাল হোসেন যে কথাটি বলেছেন যে প্রথম আলোর কতগুলি রিপোর্টের কথা বললেন, মতিউর রহমান নিজামী বলেছিলেন বাংলা ভাই নিজে ভাই বলে কিছু নেই,
হ্যাঁ, রাজশাহী শহরে দাপিয়ে বেরিয়েছে বেরিয়েছিল আপনার হলো বাংলা ভাই। তার আগে নওগাঁতে বিভিন্ন জায়গায় থরবাহারা যখন মানুষের উপরে অত্যাচার করতে করতে মানুষের ঘর থেকে তাদের যুবতী মেয়েদের ধরে নিয়ে নির্যাতন করতেছিল, পুলিশও যখন তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না, সেই সময় কিছু এদের আবির্ভাব হয়েছিল। পরবর্তী সময় যখন ফাঁসি দিয়ে দিল, যখন গ্রেপ্তার যখন করলো, তখন ওই খবরটা পূর্ণ হয়ে গেল না? যেমন 2004 সালের আগের ঘটনাগুলি ঘটেছিল ওইগুলি, এটাও ঘটনাটা আগে ঘটেছে। পরবর্তী সময় যেটা হয়েছে, ফাঁসি দিয়েছে, রায় দিয়েছে, গ্রেপ্তার করেছে, সেটাই তো সর্বশেষ সর্বশেষ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে মারা গিয়েছিল 10,000 লোক, আজকে দেখলাম 1,65,000 মারা গিয়েছে। ভারতে মারা গিয়েছিল 500, এখন মারা গিয়েছে 52,000। কোন খবর আপনি নিবেন, 500 নিবেন না 52? বাংলাদেশে 5 জন মারা গিয়েছিল, 49 জন আক্রান্ত হয়েছিল অনেকদিন ধরে, এখন আক্রান্ত হচ্ছে 2,50,000, মারা গেছে 3,500, কোনটা ধরবেন? এখন এটা ধরবেন তো না ভাই? হাবিব ভাই একটা প্রশ্ন করি, আপনি যেটা করছেন, হ্যাঁ, যে বিচার করছেন পরে করছেন জনগণের সাথে, আপনি ছাত্রলীগের যখন প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, আপনি খালেদা জিয়া যখন 15 ফেব্রুয়ারি নির্বাচন করলো, ওই 15 ফেব্রুয়ারি কি সংসদে পাস করতে চেয়েছিল? আপনারা জনতা মঞ্চের করিয়া যখন রাত সারা রাত পাহারা দিচ্ছেন, তখন রাত 12টার সময় বাধ্য হয়েছে সংসদ আইন পাস করে পদত্যাগ করতে। আপনার আন্দোলনে, আমরা আন্দোলনে না থাকলে তো সে পদত্যাগ করতে বাধ্য হইতো না। আপনার সারা রাত জনতার মঞ্চ করে পাহারা দিচ্ছেন, মায়ের খাইছেন, আপনার সাথে আপনিও ছিলেন, আমিও ছিলাম আপনাদের সাথে, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, দোয়েল চত্বরে, আপনার মনে আছে মতিয়া চৌধুরী পুলিশ ঘিরে কাপড় খুলে পিটকেছে, সেই লড়াই সংগ্রাম করছেন বলেই তো বাধ্য হয়েছিল বাংলাদেশের মানুষ। কিন্তু আমি এটা, বাংলাদেশের মানুষ কিন্তু বাধ্য হয়েছিল, হ্যাঁ, আন্দোলন করিয়া যখন বাংলা ভাইয়ের বিরুদ্ধে জনমত, জাতীয় আন্তর্জাতিক জনমত তৈরি, তখন কিন্তু আপনারা বাধ্য হয়েছে, বাস্তব কথা স্বীকার করতে। আবারও 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 এই আরেকটা প্রশ্ন উত্থাপন করার জন্য আমি এসে কামাল আবার ধন্যবাদ দিতে চাই, ইতিহাসের সাক্ষী তো, এই জন্য আমি বলি যে ওইটাও যেন আগের ঘটনা, এই ঘটনাটা তেমন একটি জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে, সেটি হলো যে 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই, 15 ফেব্রুয়ারি নির্বাচনটা হলো কেন হলো, সেটারও প্রেক্ষাপট মাগুরা নির্বাচন, মাগুরা নির্বাচন, এবং এখানেও প্রেক্ষাপট এই মাগুরা নির্বাচনে, কিন্তু নির্বাচনের পরের দিন হরতাল দেওয়ার পর ওই হরতাল, কিন্তু হরতাল পরবর্তী সময় যে কর্মসূচিটা হয়েছে সেটা কিন্তু আমি পরিচালনা করেছিলাম। এই যে অবস্থা, পরবর্তী সময় যে নির্বাচনটা হয়ে গেল, অস্বীকার করার কোন উপায় নাই, আমি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকের অ্যাক্টিং কনভেনর ছিলাম বলে জনতা মঞ্চ নাম দিয়েছেন, লাস্ট দিন সভাপতিত্ব আমি করেছিলাম। আমি যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট না কনভেনর না হতো না, মঙ্গল ভাই যদি জেলে না যেতেন, আমি একটি কনভেনার হতাম না, হয়তো জনতার মত নামও দিতে পারতাম, সভাপতিত্ব করতে পারতাম, এটা হলো বাস্তবতা। এখন যে কথাটি এস এম কামাল হোসেন যেটা বলেছেন, যে আমার কথা হলো যে বাংলা ভাই, ইংরেজি ভাই বলে মতিউর রহমান নিজে বলেছিলেন আমি অস্বীকার করবো না, তা দিয়ে বেড়েছে, কিন্তু সর্বশেষ সর্বশেষ রেজাল্ট হলো বিএনপি জঙ্গিবাদকে গ্রেপ্তার করেছিল। আর জামাতের উপরে যে দোষটা দেওয়া হয়, জামাত থেকে যারা বের হয়ে যায় তারা হয় জঙ্গি, যতক্ষণ জামাতে থাকে তারা জঙ্গি না, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করতে গিয়ে সেখানে যে সমস্ত ঘটনা অঘটনগুলো ঘটে সেটা অস্বীকার করব না, কিন্তু জঙ্গিবাদের যে তকমা, জঙ্গিবাদের যে আদর্শ, সেটা জামাতের আদর্শ না, ওই জামাত থেকে আরো অতি উগ্র যারা তারাই জঙ্গিবাদের বন্ধুতা। না না, আমি তো কামাল, আমি তো যেভাবে আমি চিটাং বিশ্ববিদ্যালয়, চিটাং মেডিকেল কলেজে, মহসিন কলেজে, ওখানে আমি না গেলে ওখানে ছাত্রলীগের কেউ ওখানে মিটিং করতে পারতো, আমি যতবার আপনি জামাতে কবে যোগ দিন, আমি জামাতে যোগ দিইনি, আমি বলছি যে জামাত যতক্ষণ পর্যন্ত জামাতরা থাকে ততক্ষণ যোগ, হ্যাঁ, জামাত জামাতের রাজনীতি করে, জামাতের রাজনীতির আমি সমর্থন করি না, এটা হলো বাস্তবতা। আমি মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি না, আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, হ্যাঁ, সার্টিফিকেট নেই, অনেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা তামার সাথে অনেকে নিয়েছে, আমরা তার নাম্বার সবই আছে, আমি মুক্তিযোদ্ধা,
এখন কথা হলো যে আজকে তো মেনি ছুটি আমাদের আজকে দিয়ে দিতে কথাটা আছে সমর্থন রাজনীতি সব মিলে। হ্যাঁ, এই যে 500টা জায়গায় বোমা হামলা হয়েছিল 63টা জেলায় একসাথে, এটা আমি পরবর্তী সময় যদি আমি জেলে ছিলাম, আমি জেলে ছিলাম, আমি কাশিমপুর কারাগারে যখন ছিলাম সেখানে সাইদুর রহমান নামে যিনি একসময় হবিগঞ্জ জেলা আমাদের আমির ছিলেন, জামাত যখন বিএনপিকে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্ব মেনে নিয়ে বা তার নেতৃত্ব মেনে নিয়ে যখন বিএনপিতে তারা চারদিন জোটের ফরিক হলো, তখন তারা বললো জামাত ইসলামকে উদ্দেশ্য করে তারা বললো যে আপনারা তো বলতেন নারী নেত্রী হারাম ইসলাম, এখন আপনার নারী নেত্রীর অধীনে কেন আপনারা মন্ত্রী হলেন? এই কথা বলে তারা জামাত থেকে বেরিয়ে আসলো এবং হাজি সাইদুর রহমান উনি প্রধান ছিলেন জিএমপির, ওনার সাথে আমি একই আমরা একই বিল্ডিংয়ে ছিলাম, প্রায় প্রতিদিনই হাঁটতাম, আমি কতগুলো আমরা তাকে জেনেছিলাম কেন ওরা হামলা করেছিল, কেন জানান দিতে চেয়েছিল, তারা বাংলাদেশকে তারা জঙ্গিবাদের আখড়া না, তারা সরকারের কাছে আশ্রয় চেয়েছিল যে বাংলাদেশকে তারা ই করে কেন্দ্র করে তারা থাইল্যান্ড বিভিন্ন দেশে তারা ইসলাম প্রচার করত। বিএনপি এটাতে রাজি হয়নি যে না আমি তোমাদের এই অনুমতি দিতে পারি না, এটা তারা জানান দিয়েছে। না না আমি আমি একটু আমরা এস এম কামালের কাছে যেতে চাই। এস এম কামাল, আমি কি আপনি প্রশ্ন করবো নাকি হাবিবুর রহমান হাবিব যে সমস্ত কথা বলেছেন তার উত্তর আপনি সরাসরি দিবেন? হাবিব ভাই যে কথাগুলো কইছে তার কোনো উত্তর নাই, কত উত্তর আমি দিয়ে দিছি, আমি পত্রিকার হেডলে ওই কথা বলে বলে দিছি, এটা আমার কথা না যে বিএনপি যা কি করছে বাংলাবার জন্য, মতিউর রহমানের কি করছে বাংলাবার জন্য, এটা আমি উত্তর দিয়ে দিছি। তাহলে আপনি যখন উত্তর দিয়ে দিয়েছেন তাহলে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন যেতে চাই। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এই শোকের মাসে আরেকটি সত্য উদ্ঘাটন হয়েছে বলে তিনি কথা বলেছেন, জেনারেল জিয়াউর রহমানের একদম সরাসরি সম্পৃক্ততার কথা বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে, এবং আমরা খুনি ক্যাপ্টেন মাজেদের বক্তব্য শুনেছি এবং ইন্ডেমনিটি বিল নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, নিশ্চয়ই এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন? আমি আপনারে বলি, আমি আমার শুরুতেই বলেছি 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যে শক্তির বিরুদ্ধে বাঙালি লড়াই করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে, সেই পাকিস্তান এবং তাদের আন্তর্জাতিক মোড়লরা আর তাদের এ দেশের এজেন্টরা মোস্তাক জিয়া চক্ররা বঙ্গবন্ধুকে 1975 সালে 15 আগস্ট হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যথার্থই বলেছেন। আমি আপনারে তত্ত্ব সহ বলছি, জেনারেল জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর হত্যার চক্রান্তের বিষয়ে জ্ঞাত ছিল তা সম্ভবত প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় প্রচারিত হয় 1976 সালে যুক্তরাজ্যে আইটিভি চ্যানেলে ওয়ার্ড ইন অ্যাকশন প্রোগ্রামে সাংবাদিক অ্যান্থনি মাসকারেন হাসকে দিয়া লেফটেন্যান্ট কর্নেল ফারুক এবং রশিদের সাক্ষাৎকারের মাধ্যমে। এই সাক্ষাৎকারে মামু ফারুক রশিদ দাবি করেন বঙ্গবন্ধুর হত্যার চক্রান্তের বিষয়ে 15 আগস্টের বহু পূর্বে জিয়াকে তারা অবহিত করেন এবং ফারুক জানায় 20 মার্চ 1975 সালের সন্ধ্যা 7:30 দিকে জিয়ার বাসায় জিয়াকে সাথে দেখা করেন এবং তাকে বলেন দি কান্ট্রি রেকর্ড এ চেঞ্জ। উত্তরে জিয়া বলেন ইয়েস ইয়েস লেটস গো আউটসাইড অ্যান্ড টক। তখন জিয়া ফারুককে নিয়ে বাড়ির বাইরে যান এবং সেখানে ফারুককে পুনরায় বলেন উই হ্যাভ টু হ্যাভ এ চেঞ্জ উই দ্য জুনিয়র অফিসার হ্যাভ অলরেডি ওয়ার্ক ইট আউট উই ওয়ান্ট ইউর সাপোর্ট অ্যান্ড লিডারশিপ। আপনি মিজা এবং জিয়াউর রহমান যে জড়িত, হ্যাঁ এটি আপনার মাসকানের সাক্ষাৎকারে জিয়াকে 1976 সনে দিয়া জিয়া মাসকানকে দিয়া এক সাক্ষাৎকার থেকে এটি প্রমাণিত হয়েছে। মাসকারেন হাসের ভাষা ইন জুলাই 1976 হুইল ডুইং এ টিভি প্রোগ্রাম ইন লন্ডন অন দ্য কিলিং অফ শেখ মুজিব আই কনফ্রন্টেড জিয়া উইথ হট ফারুক হ্যাড সেইড। জিয়া এ ব্যাপারে উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। ফারুকের সাথে তার এমন কথোপকথনের বিষয়টি এসেছে এইভাবে জিয়ার গড়ি মেশি পাশ কাটিয়ে যে ভাব দেখা যেতে পারে যে ফারুকের সাথে জিয়ার কথোপকথনের সত্যতা, এই সত্যতা প্রমাণ বেলে অনেক বছর পরে 1997 সালে যখন ফারুক জেলে রশিদ ইউরোপে, এই যে মার্কিন সাংবাদিক লরেন্স লিসপুজের সাক্ষাৎকারে এই কথাও প্রমাণ হয় যে জিয়া বঙ্গবন্ধু খুনিদের সাথে জড়িত ছিল এবং পরবর্তীতে বঙ্গবন্ধু খুনিদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করার মধ্যে দিয়ে এটাও প্রমাণিত হয় যে জিয়া
বঙ্গবন্ধুর খুনিদের সাথে এবং জিয়াউর রহমান হাবিব আমি আপনার কাছে সরাসরি আবার যেতে চাচ্ছি সেটা বিষয়টি হচ্ছে খুনি মাজিদের জবানবন্দিতে জিয়াউর রহমানের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যে সম্পৃক্ততা এবং এস এম কামালের বক্তব্য আপনি এটার বিষয়ে কি বলতে চাইবেন খুনি মাজিদের জবানবন্দির বিষয় আমার কথা আমার বক্তব্য আমার মতো করে বলতে চাই আমি এস এম কামালকে আবার ধন্যবাদ দিচ্ছি এই প্রশ্নগুলি উত্থাপন করার জন্য এবং ডকুমেন্টগুলি সামনে নিয়ে আসার জন্য আমি প্রশ্নই করতে চাই এবং উত্তর আমিই দিতে চাই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতায় কে জিয়াউর রহমান ছিলেন না আওয়ামী লীগের নেতারা খন্দকার মুস্তাক ছিলেন 15 আগস্ট কি সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ ছিলেন না জেনারেল জিয়াউর রহমান হয়েছিলেন নিশ্চয়ই জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান হন নাই পৃথিবীর কোন দেশ আছে যে দেশে কেউ কু করে ক্ষমতা কাউকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা আরেকজনকে দেয় পৃথিবীর কোথাও নেই যদি 1975 সালে 3রা নভেম্বর জিয়াউর রহমানকে যখন অ্যারেস্ট করেছিল খালেদ মোশাররফ সেদিন যদি জিয়াউর রহমানকে খালেদ মোশাররফ হত্যা করেই ফেলতো তাহলে আজকে কি জিয়াউর রহমান নাম আসতো নিশ্চয়ই আসতো না জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনির সাথে কোনোভাবেই জড়িত না বরঞ্চ আজকে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে একটা বড় স্যালুট দেওয়ার কথা এই কারণে যে খন্দকার মোস্তাকের মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সমস্ত বাহিনী প্রধান বিডিআর প্রধান সেনা প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং আজকের এইসটি ইমাম ওই অনুষ্ঠান শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন শুধুমাত্র জেনারেল জিয়াউর রহমান উনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ওই খুনিদের ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যান নাই একমাত্র জিয়াউর রহমান অত তাকে স্যালুট দেওয়া উচিত এবং জিয়াউর রহমান যদি 1975 সালের 15 আগস্ট 3রা নভেম্বরের পর 7ই নভেম্বরের পর যদি ক্ষমতার পাদপুরে না আসতেন আজকে আমার ভাই এস এম কামাল হোসেন এবং আজকের প্রধানমন্ত্রী উনি বলতে পারতেন না যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি কারণ এই বঙ্গবন্ধুকে হত্যা করা আওয়ামী লীগকে উৎখাত করার জন্য জন্ম হয়েছিল ওবায়দুল কাদের আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একসময় দাসত করেছিলেন দাসত যদি সৃষ্টি না হতো তাহলে বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করতে পারতো না দাসত সৃষ্টি না হলে গণবাহিনী সৃষ্টি হতো না আওয়ামী লীগের নেতারা এমপিরা ঈদের মঠে রানিং মন্ত্রী মারা এমপিরা মারা যেত না দাসত সৃষ্টি না হলে ওই বিপ্লবের সৈনিক সংস্থা সৃষ্টি করে ধন্যবাদ দেওয়া উচিত কর্নেল তাহের এবং হাজলা ইন্দুরা যদি সেদিন রাষ্ট্রে মানে ক্ষমতা পাদুরে আসতো হাবিবুর রহমান হাবিব সাহেব আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে যেতে চাই আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই আমি একদম আমি হাবিবুর রহমান হাবিব আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন আমি আপনার কাছে আরেকটা যেতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি কি ভাবছে এবং আমরা আপনি জানেন যে আজকে একজন তার আইনজীবী কিন্তু বলেছেন পরিবারের পক্ষ থেকে আবেদন করলে মুক্তির মেয়াদ বাড়ানো হবে আমি আপনার কাছে উত্তরটা এক কথা দিতে চাই যে দেশে চুরি রাহাদারি হত্যা খুন ধর্ষণ বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার বিনা ভোটে নির্বাচন অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে আপনারা জেলে রেখেছেন এবং তার জেল যে অন্যায়ভাবে দেওয়া হয়েছে তার প্রমাণ তাকে মুক্তি দেওয়া সরকারের নির্বাহী ক্ষমতায় কোনোভাবেই দুদকের মামলার আসামিকে মুক্তি দিতে পারেন না তার সাজা স্থগিত করতে পারেন না এটা নির্বাহী ক্ষমতা করেছে এটা পারেন না যে কারণে আমি বলেছি এস এম কামাল সাহেব আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হাবিবুর রহমান হাবিব আপনাকে ধন্যবাদ এস এম কামাল সাহেব আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের অবস্থানটা কি হবে আমি আর একটু বলে নিতে হবে তারপরে বলবো হাবিব সাহেব বন্ধ করেন এক কথা শেষ করতে হাবিব সাহেব জি 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 এস এম কামাল সাহেব আপনি বলুন আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে আমি আপনার বলি বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার কারণে উনি সাজাপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগ উনাকে সাজা দেয়নি হ্যাঁ হাবিব সাহেব যে কথা বলছেন হাবিব সাহেবই নিজে স্লোগান দিয়েছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা বিএনপির মূল মন্ত্র এই হাবিব সাহেব স্লোগান দিয়েছিল কারণ হাবিব সাহেব যদি ভোটের কথা বলেন এডিয়া লজ্জাস্কর জাতি হাসবে আর উনি যেটা বললেন জিয়াউর রহমান হচ্ছে উনি যিনি 79-এর পার্লামেন্টে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না শিশু হত্যার বিচার হবে না নারী হত্যার বিচার হবে না এই পাস করেছিলেন উনি সেই লোক পাকিস্তানের এজেন্ট কর্নেল বেগ পাকিস্তান ওনাকে চিঠি লিখেছিলেন তোমার স্ত্রী এবং সন্তানরা ভালো আছে তুমি মেজল জলিল সম্পর্কে খেয়াল রেখো এই হচ্ছে জিয়া এবং আমি আপনারে বলি 1975
1977 সালে 12ই এপ্রিল অবৈধভাবে সংবিধান পরিবর্তন করেন জিয়া। 1977 সালের মে মাসে হা না ভোট করে বাংলাদেশের মানুষকে ভোটের কারচুপির পথ শিক্ষা দেন। 1977 সালের 7ই মে খুনিদের বঙ্গবন্ধুর খুনিদের চাকরিতে পুনর্বহাল করেন জিয়া। 1978 সালের 7ই মে নাগরিক আইন সংশোধন করে ঘাতক দালালদের বিরুদ্ধে সমাজ ব্যবস্থা গ্রহণ করেন। আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বিষয়ে নিশ্চয়ই আরো একদিন আলোচনা করব, আরো বড় পরিসরে। এখন পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, প্রিয় দর্শক, অবশ্যই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। এবং আপনাদের আমাদের সম্মানিত আজকের মতো মেট্রো সেন্ট্রাল পয়েন্ট এখানে শেষ করছি। আরো একবার সবাইকে শুভরাত্রি।